একটু নিচু হইলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। পুরোটা সময় জুড়ে সাথে থাকছি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নির্ধারিত সময়ের পূর্বে বাচ্চা প্রসব কি ও কেন। এই বিষয়ে আলোচনা করবেন আমাদের অতিথি, আজকে আমাদের সাথেই আছেন অবস গাইনি ও হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট ডক্টর রওনক জাহান ম্যাডাম, যিনি বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেডে কনসালট্যান্ট হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। আসুন কথা বলা যাক, তবে তার আগে আপনাদের বলে নিচ্ছি এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক, যে কোনো জিজ্ঞাসা থাকুক, কমেন্টের মাধ্যমে প্রশ্নটি পৌঁছে দিন আমাদের কাছে। চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দিতে। শুরু করা যাক। ম্যাডাম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ধন্যবাদ জান্নাত। ম্যাডাম, আমাদের আজকের যে আলোচ্য বিষয় তাতে যাব, কিন্তু তার আগে জানতে চাচ্ছি আপনি হচ্ছেন হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট। এই যে হাই রিস্ক প্রেগন্যান্সি বলতে আমরা কী বুঝি? আচ্ছা, প্রেগন্যান্সি একটি ফ্যামিলিতে, একটি সোসাইটিতে একটি খুবই আকাঙ্ক্ষিত একটি বিষয়। একটি নির্দিষ্ট সময়ে আমাদের মানব জীবনের যে গতিধারা, তার মধ্যে একটি নির্দিষ্ট সময়ে যে প্রেগন্যান্সির যে পর্বটি আসে, তখন এটি আমরা সবার কাছে এটি আকাঙ্ক্ষিত। কিন্তু একটি সুস্থ মায়ের থেকে সুস্থ বাচ্চা, এটি সবার আকাঙ্ক্ষিত এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি একটি নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস আমরা যেটাকে বলি। কিন্তু এই নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে যখনই কোনো ঝুঁকি যুক্ত হয়, অর্থাৎ কোনো রকম অস্বাভাবিক কোনো পরিস্থিতি মায়ের শরীরে বাচ্চার জন্য, তখন এটিকে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলে। যেমন একজন মা প্রেগনেন্ট হলেন, উনি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় নয়, কিন্তু প্রেগনেন্ট মানে আগে ওনার কোনো ঝুঁকি ছিল না ধরা যাক, কিন্তু যখনই প্রেগনেন্ট হলেন তখনই দেখা গেল তার প্রেগনেন্সি কোনো না কোনোভাবে কমপ্লিকেটেড। যেমন কি হতে পারে, যেমন হতে পারে বাচ্চার অ্যাবর্শন হয়ে গেল, বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে সেটি, যেমন হতে পারে যে বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠার কথা একটি নির্ধারিত গতিতে, তা না হয়ে বাচ্চা ছোট হয়ে গেল, বাচ্চা অতিরিক্ত বড় হয়ে গেল, বাচ্চা পানি এসে পড়ল মায়ের পেটে, অনেক বেশি পানি এসে পড়লো, যে পানির থলিটাতে বাচ্চা থাকে তা অনেক বেশি পানি এসে গেলো, এটি একটি সমস্যা। অনেক সময় পানি কমে যায়, সেটা একটি সমস্যা। অনেক সময় একটি বাচ্চা হওয়া স্বাভাবিক, দুই বা তিন এরকম বাচ্চা আসলো, সেটি সমস্যা। অনেক সময় কী হয়, ফুলটি নির্ধারিত জায়গায় থাকার কথা, সেটি থাকলো না, তখন ফুলটি কি নিচে থাকলো, এটিকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি, সে ধরনের একটা সমস্যা হলো। তো এই সমস্যাগুলো প্রেগনেন্সি অবস্থায় যখন আসে তখন এটি প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা আমরা বলছি। এবং এই প্রেগনেন্সি মানে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় যা মানে যদি আমরা বলি যে কারা ঝুঁকিপূর্ণ, তারা হচ্ছে কিছু কন্ডিশন যে মায়েদের থাকে, তারা যখন প্রেগনেন্সি নিতে চান তখন তাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ বলি। কীরকম, যেমন কোনো মায়ের যদি মেডিকেল ডিসঅর্ডার থাকে, সাপোজ কোনো মায়ের অনেকদিন থেকে হাইপারটেনশন, উনি ওষুধপত্র খাচ্ছেন, বাট উনি তো প্রেগনেন্সি চান, উনি তো মা হতে চান, তো তাকে তখন আমরা বলবো যে তার একটা রিস্ক ফ্যাক্টর আছে, কি তার প্রেশার আছে, তাহলে উনি ঝুঁকিপূর্ণ মা হবেন। তা এ ধরনের মানে আগে থেকে যাদের বোঝা যায়, যেমন হাইপারটেনশন, যেমন কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, কারো যদি থাইরয়েড হরমোনের একটি তারতম্যের সমস্যা থাকে, কারো যদি যে থ্যালাসেমিয়া জাতীয় বা রক্তের অন্যান্য কোনো অসুখ থেকে থাকে, কারো যদি রিউমাটোলজি বিষয়ক, অটোইমিউন বিষয়ক কিছু ডিজিজ আছে, রেনাল ডিজিজ মানে কিডনি, হার্ট, লাংস, লিভারের কিছু সমস্যা, তো এই সমস্যাগুলো যে মাঝে থাকে, কারো কারো ইপিলেপসি থাকতে পারে যেটিকে আমরা খিচুড়ি বলি, সেই মা এই ধরনের সমস্যাগুলি যদি থেকে থাকে, বা পূর্ববর্তীতে কোনো ফ্যামিলিতে কোনো হিস্ট্রি আছে অ্যাবনর্মাল বাচ্চা, অথবা কোনো ডাউন্স বাচ্চা, অথবা তার নিজের কোনো ইতিহাস আছে, এই মায়েরা কিন্তু এই পরবর্তীতে প্রেগন্যান্সির জন্য ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য। ম্যাডাম, এই যে নির্দিষ্ট সময়ের পূর্বে যে প্রসবের কথা বলছি আমরা, এটা কেন হয়? নির্দিষ্ট সময়ের পূর্বে বলতে আমরা আসলে জানি গর্ভাবস্থাটি 40 সপ্তাহের, তাহলে 37 বা 37 সপ্তাহের পূর্বে যে বাচ্চা ডেলিভারি হয়, 28 থেকে 37-এর মধ্যে, তাকে আমরা নির্ধারিত সময়ের পূর্বে ডেলিভারি অথবা প্রি টার্ম ডেলিভারি বলি। তো প্রি টার্ম ডেলিভারি যদি হয়, তুমি জানতে চাচ্ছিলে যে কেন হচ্ছে, তো প্রি টার্ম ডেলিভারি হওয়ার জন্য কিছু ফ্যাক্টর থাকে। যেমন আমাদের দেশে মায়েদের যদি অবস্থা ধরি, তাহলে যদি কোনো মায়ের নিউট্রিশনাল স্ট্যাটাস খারাপ থাকে, তার যদি সোশ্যো ইকোনমিক কন্ডিশন সেটা এমন থাকে যে উনি পর্যাপ্ত নিউট্রিশন পাচ্ছেন না, তাহলে এটি একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর কোনো মায়ের যদি এনিমিয়া থাকে, সেটি
কোনো মায়ের যদি ওয়ার্কিং কন্ডিশনটা খারাপ থাকে, যে মা লং টাইম দাঁড়িয়ে কাজ করে, বা আমাদের গার্মেন্টস ওয়ার্কাররা যারা আছেন লং টাইম ভারী কাজ করতে হয় বা ফ্যামিলিতে, বা অনেকে গ্রামে ধান টান নিতে হয়, তো ওয়ার্কিং কন্ডিশনগুলো যদি খারাপ থাকে, কোনো মায়ের যদি স্ট্রেসফুল কন্ডিশন থাকে, তো সাইকোলজিক্যাল স্ট্রেস অথবা কোনো ভায়োলেন্সের শিকার হয়, এই এই কন্ডিশনগুলোতে প্রিটার্ম ডেলিভারি হতে পারে। তাছাড়া কোনো মায়ের যদি কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে, যেমন হার্ট ডিজিজ যে মায়ের থাকে, সে মা যখন প্রেগনেন্ট হয় তাদের কিন্তু প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, ফুল টার্ম পর্যন্ত নাও যেতে পারেন। তো কোনো মায়ের যদি হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো থাকে, এগুলো অনেক ক্ষেত্রে আয়াপ্টোজেনিক প্রিটার্মও করতে হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে ডেলিভারি করে ফেলতে হতে পারে, সেটিও প্রিটার্মের মধ্যে পড়ে। আর কখনও কখনও ইনফেকশন একটা বড় একটা কারণ, ইনফেকশন ইনফ্লামেশন, তা এই থেকে মায়েদের যদি হাইজিনটা যদি ওয়েলকাম মানে ম্যানেজ না থাকে, তাহলে কিন্তু ইনফেকশন হতে পারে। সেই ইনফেকশনগুলো থেকে ইনফ্লামেশন, মেডিয়েট ইনফ্লামেটরি মেডিয়েটরগুলো এসে এই একটা প্রসিডিউরের মাধ্যমে, যে প্রেগনেন্সির যে হরমোনগুলো যেটা প্রেগনেন্সিকে ধরে রাখে, সেটির মধ্যে যখন পরিবর্তন আসে, তখনই কিন্তু প্রেগনেন্সিটা বের হয়ে যায় বা আউট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, তখনই প্রিটার্ম ডেলিভারি হয়। এবং আমাদেরকে বুঝতে হয় যে প্রিটার্ম প্রেডিকশন করতে হয় কখন প্রিটার্ম ডেলিভারি হচ্ছে, কখন হচ্ছে। হ্যাঁ, এই কাদের ক্ষেত্রে নর্মালি হয় এই প্রিটার্মটা, কাদের ক্ষেত্রে হয় ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ কারণ কোনো মায়ের যেটা বললাম, যে কোনো মায়ের যদি এনিমিয়া থাকে, নিউট্রিশন স্ট্যাটাস খারাপ থাকে, সাথে যদি মেডিকেল ডিসঅর্ডার থাকে, রেনাল ডিজিজ, কিডনি ডিজিজ, এসএলই বা থাইরয়েড ডিসঅর্ডার, এগুলো যদি থাকে, তাদের কিন্তু প্রিটার্ম ডেলিভারি হতে পারে। এবং ইনফেকশন একটি বড় কারণ আমি যেটি বললাম, সেটিও কিন্তু একটি প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে এই মায়েদের ক্ষেত্রে। এবং এই ধরনের মায়েরা সাধারণত আসলে কীভাবে বুঝবেন যে তার প্রিটার্ম ডেলিভারি হয়ে যাচ্ছে? যেমন কোনো আমাদের যেটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, কোনো মাকে যখন আমরা হ্যান্ডেল করি, তখন কিন্তু আমাদের তার ইতিহাসটা খুব ভালো করে জানতে হবে। প্রিটার্ম ডেলিভারির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার ইতিহাস, পূর্বেও তার ফ্যামিলি হিস্ট্রি, তার পরিবারে তার মা খালা কারো মানে বাচ্চার সময় পূর্বে প্রসব হয়ে গেছে কিনা সেটি, অথবা তার নিজের পূর্বে ছিল কিনা, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে তার এই যে প্রেগনেন্সি, বর্তমান প্রেগনেন্সিতে সে তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। যেমন তার যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে, তাদের প্রিটার্ম হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে, আইটোজেনিক করতে পারি আমরা, তার যদি প্রেশার থাকে, প্রেশার ডাউন করা যাচ্ছে না, তখনও কিন্তু প্রিটার্ম করা লাগতে পারে। তারপরে যদি কখনো ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল, সেই সময় লাগতে পারে। তাহলে এই বর্তমান প্রেগনেন্সি অবস্থাটা আমাদের অ্যানালাইসিস করতে হয়, তার এখন কী অবস্থা। তারপরে হচ্ছে তার এই সব পেশেন্টগুলো কিছু সিমটম বলতে পারে, যে আমার পেট কন্ট্রাকশন হচ্ছে, পেট শক্ত হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর শক্ত হয়ে যাচ্ছে, ধরে থাকছে, এ ধরনের কথাগুলো বলতে পারে। অথবা সার্ভিস, যেটা জ্বরের মুখ, সেটি কিন্তু কোনো কতগুলো পরিবর্তন আসে, সেটিও আমরা পরীক্ষা করে দেখি, যে সেটি আমরা নিজেরা চোখেও পরীক্ষা করে দেখি, আবার আল্ট্রাসোনোগ্রাফিতে সার্ভিক্স একটা লেংথ আছে, সেই লেংথটা দেখে বোঝা যায় যে প্রিটার্ম হয়ে যাবে কি না। এবং কিছু বায়োকেমিক্যাল টেস্ট আমাদের তখন করতে হয় পেশেন্টের কথার ভিত্তিতে, বা তার সিমটমগুলো, বা আমরা যে দেখলাম সেই আল্ট্রাসোনোগ্রাফিক্যালি দেখলাম, দেখার পরে আমাদের কনফার্ম করার জন্য তাহলে কিছু বায়োকেমিক্যাল টেস্ট করতে হয়, সেইগুলো সমন্বয় করে আমরা প্রেডিক্ট করতে পারি যে তার প্রিটার্ম ডেলিভারি হবে কি না, হওয়ার চান্স কতটুকু, চান্স কতটুকু। জি, যখন ম্যাডাম একটা পেশেন্ট আপনার কাছে আসলো এরকম প্রিটার্ম প্রেগনেন্সি নিয়ে, বা প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, তখন করণীয় কী? যখন আমরা প্রেডিক্ট করলাম যে এই পেশেন্টের প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হয়। এক নম্বর হচ্ছে, যখন এটা দুইটা ধরনের, একটা হচ্ছে যে যদি কারো ইতিহাস থেকে থাকে, বর্তমান প্রেগনেন্সিতে ধরলাম কোনো প্রবলেম নাই, বাট তার ইতিহাস আছে যে 32-33 তার আগে ডেলিভারি হয়ে গেছে, তাহলে আমাদেরকে তার অ্যালার্ট হতে হবে। 15 সপ্তাহ থেকে 36 সপ্তাহ পর্যন্ত আমাদেরকে এক ধরনের প্রজেস্টেরন দিতে হবে। এবং সেটা করার আরও আগে যেটা করতে হবে, যে প্রিভেনশন করতে হবে, যে এই প্রেগনেন্সিতে যেন প্রিটার্ম ডেলিভারি না হয়। আমাদের জানতে হবে তার সেই গত প্রেগনেন্সিতে প্রিটার্ম ডেলিভারি হওয়ার কারণ কী ছিল, সেই কারণটা যদি এখনও থেকে থাকে, কারণটা আমরা এলিমিনেট করতে হবে। তার নিউট্রিশন স্ট্যাটাস ডেভেলপ করা, তার এনিমিয়া কারেকশন করা, তার কোনো ইনফেকশন থাকলে ইনফেকশনের ট্রিটমেন্ট দেওয়া, তারপর তার যে সার্ভিক্সের যে লেংথ যদি কমে আসে, সেখানে একটা সুচার দেওয়া যায়, অনেক সময় একটা সুচার দেওয়া লাগতে পারে, যেটিকে প্রিভেন্ট করে মানে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়া। তাহলে এগুলো প্রিভেন্টিভ কিছু মেজার নিতে হবে আগে। তারপর যদি দেখি যে পেশেন্টের ইতিহাস দিচ্ছে যে এখন এই প্রেগনেন্সি তো তার সমস্যা, তখন কিন্তু ওই ইনজেকশন কন্টিনিউ করার সাথে সাথে আমাদেরকে রুটিনলি মনিটর করে করে আমাদের হরমোনাল সাপোর্ট দিয়ে দিয়ে এগিয়ে যেতে হয়, এবং ওই ওই পেশেন্টকে তখন ডাক্তারের সংস্পর্শে থাকাটা অত্যন্ত জরুরি।
এটা হচ্ছে যদি আগের ইতিহাস থাকে সেক্ষেত্রে, আগের ইতিহাস থাকলে এভাবে আমরা প্রিভেনশন করতে পারি। এখনকারটাও বললাম, যদি এখনও থেকে থাকে, এখন কোনো সিমটম থাকে, যেমন সে বলে হেভিনেস, তার লোয়ার অ্যাবডোমেন হেভিনেস, যদি বলে তার একটু ডিসচার্জ বের হচ্ছে, যদি বলে তার পেটে কন্ট্রাকশন, এটা তো এই পেটে কন্ট্রাকশনটা অনেক সময় হয় কি সার্ভিক্সের ডিসচার্জ ছাড়াও, সার্ভিক্যাল ডাইলেটেশন ছাড়াও হতে পারে, সেটাকে আমরা থ্রেটেন প্রিটার্ম বলি। যে থ্রেটেন অ্যাবর্শন যেরকম, থ্রেটেন প্রিটার্ম যে হ্যাঁ হতে পারে প্রিটার্ম, এরকম একটা। তো এই এই পেশেন্টগুলোকে আমি তাই বলছি যে ডক্টরের সংস্পর্শে সাধারণত থাকা উচিত। আরেকটি হচ্ছে যে থ্রেটেন ছাড়াও যদি তার যদি সার্ভিক্যাল ডাইলেটেশনও থেকে থাকে একসাথে, তখন আমরা লেংথ মেপে দেখি। এই লেংথটাতে যদি আমাদের মনে হয় যে সুচার দিতে হবে, সার্ভিক্যাল সাইক্লাস যাকে বলে, তখন সুচার দিতে হয়। আর যদি মনিটর করে করে দেখা যায় যে একটি নির্দিষ্ট মাত্রায় আছে, সুচার দেওয়ার প্রয়োজন নাই, তাহলে সেভাবেই যেতে হবে, কিন্তু হরমোনের সাপোর্ট দিয়ে যেতে হবে। আচ্ছা, এইভাবে। আর যদি কারো যদি যে এই 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 প্রেগনেন্সিতে কোনো ইতিহাস তার নাই, তার প্রেগনেন্সিতে কোনো সমস্যাও নাই, কিন্তু আইডেন্টিফাইড হয়েছে যে তার কোনোভাবে প্রিটার্ম ডেলিভারির একটা সম্ভাবনা আছে সার্ভাইকাল লেংথ থেকে, তখনও কিন্তু তাকে এভাবেই হরমোনের সাপোর্টটা দিয়ে যেতে হবে। এবং তাদের এই ধরনের পেশেন্টদের আসলে ফ্যামিলি মেম্বারদের অনেক ভালো করে আমাদের কাউন্সিলিং করতে হয়। কাউন্সিলিংটা এই কারণে যে সে তাদের যে যে কোনো সময় যদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা যেন প্রপার বেবির ম্যানেজমেন্টটা পায়, তার জন্য তারা যেন প্রপারলি রেডি থাকে। তাদের মানি ম্যানেজমেন্টের ব্যাপার আছে, ম্যান পাওয়ারের ব্যাপার আছে, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, যেন একটা টার্শিয়ারি ভালো সেন্টারে যেতে পারে যেখানে বাচ্চার কেয়ার হয়, মায়ের কেয়ার হয়। যেমন আমাদের বিআরবি সেন্টারে খুব ভালো মায়ের কেয়ার হয়, বাচ্চার কেয়ার হয়, এরকম কোনো একটা জায়গায় যেন যেতে পারে। কারণ প্রিটার্ম ডেলিভারির যদি কোনো বাচ্চার হয়ে যেতেই নেয়, যে প্রিভেন্ট করতে পারছি না আমরা, সেক্ষেত্রে কিন্তু তার কিছু প্রবলেম হতে পারে। যেমন তার রেসপিরেটরি ডিস্ট্রেস, যেটি প্রিম্যাচিওর বাচ্চা হলে যেটি হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, তার মেন্টিকাল হেমোরেজ হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, লাংসের ক্যাপাসিটিতে সমস্যা। তো এইসব ক্ষেত্রে বাচ্চার নিউরো প্রোটেকশনের ব্যাপার আছে। তো নিউরো প্রোটেকশনের জন্য যে ওষুধ দেওয়া হয় সেগুলো তো পেরিফেরিতে দেওয়া যাবে না, তাকে একটা ভালো হাসপাতালে আসতে হবে। তো সেটি করতে হয়। তারপর তার লাংয়ের ম্যাচুরিটির একটি ব্যাপার থাকে, সেটিও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাত্রায় আমাদের দিতে হয়। তাহলে এই জিনিসগুলো সার্ভিসগুলো তাকে পেতে হলে একটি ভালো সেন্টারে আসতে হবে, এবং সেজন্য আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে নিতে হবে। এবং তার জন্যই ফ্যামিলি মেম্বারদের কাউন্সিলিং করতে হবে যে প্রিটার্ম মানেই যে প্রেগনেন্সিটি মানে একেবারে ফ্রুটফুল কিছু হলো না, তা কিন্তু নয়। এখান থেকেও আমরা সুস্থ বাচ্চাকে বের করে নিয়ে আসতে পারি, নিয়ে আসা সম্ভব। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এ পর্যায়ে জানতে চাবো যে এই যে নির্ধারিত সময়ের পূর্বে যে প্রসব হচ্ছে, সেক্ষেত্রে মা ও বাচ্চার কী কী সমস্যা হতে পারে? হ্যাঁ, সেটা বলছিলাম যে মায়ের কী হয়, একটা মা স্বপ্ন দেখে যে সুস্থ বাচ্চা, সুন্দর বাচ্চা, তার সাথে খেলবে, হাসবে। তো যখন প্রিটার্ম ডেলিভারির ব্যাপারটা আসে, তখন ডক্টররাও কিন্তু কিছুটা ওনাদের বোঝান, বলেন যে পূর্বে প্রসবের নির্ধারিত সময় পূর্বে হয়ে গেলে একটি বাচ্চার এরকম এরকম সমস্যা হতে পারে। তখন কিন্তু মা কিছুটা ডিপ্রেসড হয়ে যান, মা, ফ্যামিলি মেম্বার সবাই, যেটা বললাম যে কাউন্সিলিং করতে হয় আমাদের, তারা মনে করেন যে কী হবে, ফেটটা কী হবে। তো সেজন্য মায়ের সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়, এটি হচ্ছে মায়ের দিক থেকে। আর বাচ্চার দিক থেকে যেটা হয়, যেটা বললাম, প্রিম্যাচুরিটির অনেকগুলো প্রবলেম হয়। যেমন ওরা তো নির্দিষ্ট সময়ে যেহেতু বেড়ে ওঠে না, তাদের বডির যে তাপমাত্রা কন্ট্রোল করার যে ব্যাপারটি, সেটি তারা ভালো পারে না। তখন আমাদের পৃথিবীতে এসে ওদের তাপমাত্রাটা কন্ট্রোল করতে পারে না বলে হাইপোথার্মিয়া হয়, শরীর ঠান্ডা হয়ে যায়। তার সেগুলো কেয়ার নিতে হয়, তার মানে গ্লুকোজ কমে যায়, তার বিভিন্ন আমাদের খনিজগুলো, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এগুলো সমস্যা হয়, ইলেকট্রোলাইটের সমস্যা হয়, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। যেহেতু লাংসের সেলগুলো তার ভালোভাবে বড় হয়ে ওঠে না, তাহলে সেইগুলো কাজ করতে পারে না সেভাবে, সেগুলো সমস্যা হয়। সেগুলোর জন্য মানে তাকে সার্ভিস দিতে হয়, বাচ্চাকে সাপোর্ট দিতে হয়, অনেক সময় এনআইসিওর সাপোর্ট লাগে। তাছাড়া বাচ্চাদের লং টার্ম কিছু ইফেক্ট হতে পারে, যেমন তার ব্রেনের কোনো প্রবলেম, হ্যাঁ, সেরেব্রাল পলসি, এ টাইপের। যে যদি আমি যেটা বললাম যে নিউরাল প্রোটেকশন যদি না পেয়ে থাকে, তাহলে কিন্তু তাদের সেরেব্রাল পলসি, তাদের ব্রেন ম্যাটারের যে প্রবলেম হয়, সেগুলো থেকে কিন্তু পরবর্তীতে ব্রেনের সমস্যা হতে পারে। তো সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আসলে একটা লং টার্ম একটা ইফেক্টও থাকে বলে অনেক বেশি কেয়ারফুল হতে হবে প্রিটার্ম ডেলিভারি ম্যানেজমেন্টের জন্য। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, জানলাম প্রিটার্ম লেবার সম্পর্কে। এই এবার জানতে চাবো যে প্রিটার্ম ডেলিভারি যে হচ্ছে মানুষের, এটা রোধে কী করণীয় আছে? এটা রোধের জন্য, প্রিভেনশনের জন্য আমি যেটা বলেছি যে আগেও মায়ের যে হেলথ স্ট্যাটাস, মায়ের নিউট্রিশন স্ট্যাটাস, মায়ের এনিমিয়া, মায়ের মেডিকেল ডিসঅর্ডার কারেকশন, প্রপার ট্রিটমেন্ট, যদি প্রপার ট্রিটমেন্টে থাকে,
তাহলে এটি রোধ করা সম্ভব। যদি যদি তার মায়ের যে ইনফেকশনের জন্য আমরা প্রপার অ্যান্টিবায়োটিক দিই তাহলে কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা এলিমিনেট করতে পারি, রিস্ক ফ্যাক্টর যদি আমি দূর করতে পারি তাহলে কিন্তু প্রিটার্ম ডেলিভারি হবে না। হ্যাঁ, তারপর স্মোকিং একটা বড় ফ্যাক্টর, যদি আমাদের দেশে এই ফ্যাক্টরটা অত বেশি এফেক্টিভ না, তো এগুলো থেকে সবগুলো ফ্যাক্টর থেকে দূরে যদি আমরা রাখতে পারি মাকে বা কারেকশন করতে পারি তাহলে কিন্তু প্রিটার্ম ডেলিভারি মূল কথা হচ্ছে কারণগুলো যদি রোধ করা সম্ভব হয় তাহলে রোধ করলে এটি রোধ করা সম্ভব। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম, আপনি যে হাই রিস্ক প্রেগন্যান্সির কথা বলেছেন তার মধ্যে একটা বলেছেন যে ডায়াবেটিস, মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে সেটা হাই রিস্ক প্রেগন্যান্সির দিকেই যাচ্ছে। তো এই যে ডায়াবেটিস যেসব মায়ের থাকে তারা যদি চিকিৎসা না নেয় সেক্ষেত্রে ফলাফল কী হতে পারে? ধন্যবাদ। ডায়াবেটিস একটি সমস্ত রোগের সূচিকাগার বলা হয়, মানে সব ধরনের, সেটি প্রেগনেন্সি অবস্থায় হলেও। তো ডায়াবেটিস যদি কারো দুই ধরনের, এটি একটি হচ্ছে আগে থেকে থাকতে পারে, এটিকে আমরা ডায়াবেটিস মেলাটাস বলছি, আরেকটি হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় হতে পারে, প্রেগনেন্সি ইনডিউসড, অর্থাৎ প্রেগনেন্সিতে গর্ভফুল থেকে যে হরমোনগুলো বের তৈরি হয় সেগুলো ইনসুলিনকে আমাদের বডিতে কাজ করতে দেয় না, তখন গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, সেটি হচ্ছে প্রেগনেন্সিজনিত ডায়াবেটিস, এটিকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস বলে। তো এই পূর্ব থেকে যদি থেকে থাকে সেটি এক ধরনের, যেমন সেই মায়েদের প্রেগনেন্সির আগে প্রিকনসেপশনাল কাউন্সিলিংয়ে আসতে হবে, এবং প্রিকনসেপশনাল কাউন্সিলিংয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা টার্গেট দেই যে আপনার খালি পেটে পাঁচের নিচে এবং খাওয়ার পরে সাথে নিচে থাকতে হবে, এটি হচ্ছে কমনলি একটা বলা হয় এটা। আর যে হিমোগ্লোবিন A1C একটি কথা আছে যে বিগত 3 মাসে মায়ের গ্লুকোজ কন্ট্রোল কেমন ছিল, এটা জানার জন্য হিমোগ্লোবিন A1Cকে আমরা 6 নিচে থাকতে বলি। তাহলে আমরা এইভাবে মনে করি দেই পেশেন্টদেরকে যে আপনি 5, 6, 7 মনে রাখবেন, তাহলে এইভাবে আপনাকে, আপনি যদি এই টার্গেট আসতে পারেন দেন আপনি কনসিভ করার জন্য ফিট আমরা বলবো। কারণ যদি হিমোগ্লোবিন A1Cটা বেশি থাকে, 8-8 বেশি থাকে বা 8.5-8 বেশি থাকে তাহলে কিন্তু অ্যাবনর্মাল বাচ্চা হওয়ার চান্স থাকে। তো এই জন্য আমাদের কাউন্সিলিং করে ভালো করে বলতে হবে, এবং আমি দর্শকদের উদ্দেশ্যে এটি বলতে চাই যে ডায়াবেটিস যদি কারো থেকে থাকে উনিও তো মা হবেন, তাহলে কীভাবে হবে, উনি যদি প্রপার কন্ট্রোল করে আসেন তাহলে কিন্তু এটি কোনো সমস্যা না, এটি সুস্থ সুন্দর বাচ্চা পাওয়া সম্ভব ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিস নিয়েও। এবং ডায়াবেটিস যদি কন্ট্রোল না করেন তাহলে আমি মানে কমপ্লিকেশানগুলো এই জন্য বলছি যে মায়েরা যেন অ্যালার্ট হন, ফ্যামিলি যেন অ্যালার্ট হয়। যেমন মায়ের যে আগে থেকে যদি থেকে থাকে তাহলে চোখের, কিডনির, নার্ভের কিছু সমস্যা হয়। আর যদি আর বাচ্চার কী হয়, বাচ্চা কিন্তু তখন বাচ্চা ছোটো হতে পারে, লং টার্ম যাদের ডায়াবেটিস থাকে অনেক সময় দেখা যায় যে ভাস্কুলোপ্যাথির জন্য বাচ্চা ছোটো হয়। আর যাদের জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায় হলো সেখানে কিন্তু বাচ্চা, ও যারা হচ্ছে আগে থেকে তাদের কিন্তু বাচ্চার ত্রুটি হওয়া মানে জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে দেন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস। জেস্টেশনাল তো আমরা বলি সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে। হ্যাঁ, তো যদিও এখন বলা হচ্ছে যে এনি টাইম মানে প্রেগনেন্সিতে ডায়াগনোসিস হলেই সেটাই জেস্টেশনাল ডায়াবেটিস, তো ওখানে জেস্টেশনাল ডায়াবেটিসে মানে অ্যাবনর্মাল বাচ্চা হওয়ার ঝুঁকিটা একটু কম থাকে ত্রুটি হওয়ার, জন্মগত ত্রুটি হওয়ার। কিন্তু যাদের আগে থেকে ডায়াবেটিস থাকে তাদের কিন্তু অ্যাবনর্মাল বেবি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে বেশি স্ট্রিক্ট কন্ট্রোল করতে হয়। আর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাসে যেটা হয়, বাচ্চা অনেক সময় বড় হয়ে যায়, বাচ্চার গ্রোথে অ্যাবনর্মালিটি, বাচ্চার যে প্রিটার্ম হয়ে যাওয়া, বাচ্চার যে মায়ের যে বারবার ঘন ঘন ইনফেকশন হওয়া, কারণ সুগার তো গুড কালচার মিডিয়া, ওটাতে তো অনেক বেশি অর্গানিজম গ্রো করে, বারবার ইনভেজনাল ইনফেকশন হয়, ক্যান্ডিডিয়াসিস হয়, তারপরে এই বাচ্চা মায়েদের প্রেশার আসার সম্ভাবনা বেশি থাকে, প্রিয়ক্লামশিয়া যাকে বলা হয়, অনেক বেশি সম্ভাবনা থাকে, অনেক বেশি পানি এসে পড়ে ডায়াবেটিস। হ্যাঁ, বড় একটা ফুল তৈরি হয়, তো সেখান থেকে সুগারের অনেক ধরনের ইফেক্ট আছে, টক্সিক ইফেক্ট আছে, ইরিটেশন থেকে এরকম ফ্লু, অনেক বেশি পানি এসে পড়ে, তো এই সমস্যাগুলি হয়। ইভেন ডেলিভারির সময় নর্মাল ডেলিভারি যদি কেউ করতে চান তখন কিন্তু বাচ্চার শোল্ডার আটকে যেতে পারে, বাচ্চা যেহেতু বড় হয়ে যায় তখন কিন্তু ডেলিভারি অবস্ট্রাক্টেড বলি আমরা যাকে, সেটি হতে পারে, ব্লিডিং হতে পারে, পিপিএইচ হতে পারে, তো এই জিনিসগুলো আমরা তো আসলে এক্সপেক্ট করি না। তো এটা কীভাবে এতগুলো সমস্যা আমরা কী করতে পারি, শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল করার এবং মনিটরিংয়ের মাধ্যমে, যদি কারো ইনসুলিন লেগেও থাকে তাহলেও কিন্তু মনিটরিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে একটি সফল প্রেগনেন্সিতে আমরা সফল একটি জার্নি শেষ মানে হতে পারে আমাদের প্রেগনেন্সি জার্নিটা, এটি এই জন্য আমি ডায়াবেটিসটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ডায়াবেটিসের কথা বলতে গিয়ে ম্যাডাম বলছিলেন যে প্রেশারের কথা, অনেক মায়ের দেখা যায় যে আগে থেকেই ব্লাড প্রেশার বেশি থেকে থাকে, হাইপারটেনশনের পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে গর্ভধারণের ব্যাপারটি জানতে চাচ্ছি। যাদের আগে থেকে হাইপারটেনশন তাদের কিন্তু হাইপারটেনশনের জন্য কিছু ওষুধ তারা নিয়ে থাকেন,
তো আমাদের প্রেগনেন্সিতে সবগুলো ওষুধ কিন্তু অ্যাকসেপ্টেবল না, অর্থাৎ মানে কিছু কিছু ওষুধে টেরাটোজেনিক ইফেক্ট থাকে, অর্থাৎ বাচ্চা জন্মগত ত্রুটি করতে পারে। হ্যাঁ, সুতরাং প্রেগনেন্সি যখন নিতে চাইবেন তার 3 মাস আগে থেকেই যখন আমরা বলি প্রিকনসেপশন কাউন্সেলিংয়ে আসতে, এবং প্রেগনেন্সি পূর্বে যে ড্রাগটা চেঞ্জ করে নিতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে, যে এই যেই ড্রাগটা সেফ প্রেগনেন্সিতে সেই ড্রাগটাতে সুইচ করতে হবে, এবং খুব গুড কন্ট্রোলে রাখতে হবে প্রেশার, কারণ প্রেশার যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু প্রিএক্লাম্পসিয়া হতে পারে। কারণ যেহেতু তার আগে থেকে প্রেশার আছে তাহলে তার ভাস্কুলার প্যাথির একটা প্রবলেম থেকে থাকে, এবং তখন প্লাসেন্টার মধ্যে দিয়ে যে পর্যাপ্ত রক্ত সরবরাহ বা প্লাসেন্টা অর্থাৎ গর্ভফুলের যে রক্তনালীগুলো যথেষ্ট সুন্দরভাবে বেড়ে ওঠার কথা সেগুলো হয় না বলে বাচ্চা কিন্তু গ্রোথ রেস্ট্রিক্টেড হয়, তো আবার মায়ের খিঁচুনি হয়। এই জিনিসগুলো থেকে দূরে রাখার জন্য খুব গুড কন্ট্রোলে থাকতে হবে মাকে। আচ্ছা, আবার অনেক সময় তো দেখা যায় যে ম্যাডাম আগে হয়তো ছিল না তার হাইপারটেনশন, কিন্তু বাচ্চা গর্ভধারণের পর দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার অনেক বেশি, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রেও আসলে মানে নির্ধারিত যে ওষুধগুলো আমরা প্রেগনেন্সিতে দিই সেগুলো আমরা শুরু করে থাকি, এবং একটি ওষুধ সম্পূর্ণ মাত্রায় অর্থাৎ মানে প্রপার ডোজিং যেটাকে বলে, প্রপার ডোজিং একটি ড্রাগের শেষ করার পরে আমরা দেখি যে কন্ট্রোল কেমন, যদি কন্ট্রোল ওয়েল কন্ট্রোল ওকে, যদি না হয় তাহলে আমরা সেকেন্ড আরেকটি ড্রাগ অ্যাড করতে পারি, এবং সেটিরও প্রপার ডোজিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা অন্য ড্রাগে যাব। সুতরাং একটি দুটি তিনটি ড্রাগ দিয়ে আমাদেরকে যেভাবেই হোক তার প্রেশারটা গুড মনিটরিং কন্ট্রোলে রাখতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, হাই রিস্ক প্রেগনেন্সি যখন আপনি বলছিলেন তার মধ্যে বলেছেন যে থাইরয়েডের সমস্যা, থাইরয়েডের সমস্যার সাথে গর্ভধারণের এবং গর্ভ পূর্ববর্তী বা পরবর্তী আউটকাম কি জানতে চাচ্ছি? থাইরয়েড তো আমাদের যে গ্রন্থি, এখান থেকে যে হরমোন সিক্রেশন হয় থাইরয়েড হরমোন, এটি আমাদের শরীরকে আসলে পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই থাইরয়েড হরমোনের যদি সমস্যা থাকে, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড, এখানে কিন্তু ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধত্বের একটা সম্পর্ক আছে। যদি বন্ধত্ব নাও হয়, যদি প্রেগনেন্সি হলো তাহলে কিন্তু বারবার অ্যাবর্শন হয়ে যাওয়ার একটা ঝুঁকি আছে, বা অ্যাবর্শন যদি নাও হলো, প্রেগনেন্সি হলো কিন্তু অ্যাবর্শন হলো না, কিন্তু বাচ্চা কিন্তু গ্রোথ রেস্ট্রিক্টেড হতে পারে, অথবা অনেক সময় হাইপোথাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় ফিটাল গয়টারও হয়ে যায় ফিটাল হাইপোথাইরয়েড হয়ে যায় বাচ্চার। আবার অনেক সময় দেখা যায় যে মা আগে থেকে হাইপারথাইরয়েড ওষুধ খাচ্ছিলেন, সেই ওষুধের কোনো এফেক্টে টেরাটোজেনিক ইফেক্টে বাচ্চার অ্যাবনর্মালিটি হচ্ছে। সুতরাং থাইরয়েড ডিসঅর্ডারই অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। আসলে ধন্যবাদ ম্যাডাম, আপনাকেই আসলে আমাদের কম্বাইন্ড ম্যানেজমেন্টে যাই আমরা অনেক সময় অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কনসাল্ট করে, আমরা টিম ওয়ার্কের মতো করে কাজ করি অনেক সময়, আর প্রত্যেকটা মাকেই তার সুস্থ গর্ভাবস্থা সফলভাবে এগিয়ে যাওয়ার জন্য তাহলে তাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ সময়ে চলে এসেছি, এই সময়ে শুধু একটি ব্যাপার জানতে চাবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন, যেহেতু আপনি হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট, এই হাই রিস্ক প্রেগনেন্সিগুলোকে রোধ করার জন্য কী করা যেতে পারে? আচ্ছা, ধন্যবাদ। হাই রিস্ক প্রেগনেন্সিগুলো রোধ করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে আসবো। প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং অর্থাৎ প্রেগনেন্সি পূর্ববর্তী যে পরামর্শ, বিশেষজ্ঞের পরামর্শ, সেটি অবশ্যই গ্রহণ করতে হবে। সেটির মাধ্যমে একটি মাকে আমরা সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করি, তার শারীরিক অবস্থা দেখি, তার সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মা ফিট কিনা ফর প্রেগনেন্সি, এইটি দেখার পরেই কিন্তু আপনি প্রেগনেন্সি দিকে এগিয়ে যেতে পারবেন। তা নাহলে কোনো একটা ঝুঁকিপূর্ণ অবস্থা সাথে নিয়ে যদি এগিয়ে যান তাহলে কিন্তু আপনি নিজের এবং সন্তানের ভবিষ্যৎটাকে ঝুঁকির মধ্যে ফেললেন, এবং এটি আমরা কখনোই কামনা করি না, কারণ একটি মা একটি পরিবারের নিউক্লিয়াস, মা ছাড়া কোনো পরিবার আমরা চিন্তাই করি না, এবং এই নিউক্লিয়াসকে আমাদের সবচেয়ে বেশি সেবা দিতে হবে, সবচেয়ে বেশি এগিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আমাদের পুরো সেল পুরো পরিবারটা সুস্থ সুন্দর থাকবে। সুতরাং প্রেগনেন্সির পূর্বে অবশ্যই প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং অর্থাৎ প্রেগনেন্সি পূর্ববর্তী পরামর্শের জন্য চিকিৎসার শরণাপন্ন হন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ বিআরবি কর্তৃপক্ষ এবং ডাক্তার জান্নাত সবাইকে। দর্শক, একটি মা ও বাচ্চা দুজনই যাতে সুস্থ থাকে তাই আমাদের সবার কাম্য। আজকের আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা কিছু হলেও জানতে পেরেছি যে হাই রিস্ক প্রেগনেন্সি সম্পর্কে, হাই রিস্ক প্রেগনেন্সিতে কী করা যেতে পারে।
একটি মা ও বাচ্চা দুজনেই যাতে সুস্থ থাকে সেজন্য সেভাবেই গর্ভকালীন শুধু নয়, গর্ভের পূর্ববর্তী সময় থেকেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। চলে আসবো আবারও কোনো দিন আপনাদের সাথে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।